যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে 11 সশস্ত্র মিলিশিয়া সদস্যকে গ্রেফতার করল বোস্টন পুলিশ। শনিবারই তথ্য নিশ্চিত করা হয়। সন্ত্রাসবাদী দলটি WBZ বোস্টন হিসেবে পরিচিত। পুলিশের দাবি, হাইওয়েতে সেনা ছদ্মবেশে থাকা দলটিকে সশস্ত্র অবস্থায় দেখেই সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের জন্য গেলে অবস্থান নেয় তারা। আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তাদের সাড়া দেয়নি দলটি। রাতভর নিরাপদ দূরত্বে অবস্থান ছিল উভয় পক্ষের। পরে ভোরে সবাইকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ভারী রাইফেল, পিস্তল সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, রড আইল্যান্ড থেকে দলটি বিশেষ প্রশিক্ষণের জন্য মেইন রাজ্যে এসেছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাশকতা চালানো ছিল তাদের টার্গেট। সিরিয়ার ইদলিবে সেনাবাহিনীর অভিযানে শিশুসহ কমপক্ষে 8 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শনিবার এই তথ্য জানায় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবার জাবাল আল জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় কামানের মাধ্যমে চালানো হয় হামলা। তাতে উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হন, সেই তালিকায় রয়েছে 2 শিশুও। গোলা হামলায় আরও 16 জনের আহতের খবর নিশ্চিত করে উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস। গত বছর মার্চে ইদলিবে আন্তর্জাতিক অস্ত্রবিরতির পর একদিনের হামলায় এটাই সর্বোচ্চ হতাহতের ঘটনা। সরকার বা বিদ্রোহী উভয় পক্ষের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইদলিব, তাই সেটির নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া দুপক্ষই।